আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওতে জানবো বিয়েতে কোনো বরকে কখনো কখনো হাতের আংটি গিফট করা হয়, বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়া হয়, কোনো কিছু উপহার দেওয়া হয়, তো এই উপহারগুলো বর অর্থাৎ স্বামী সে নিজে গ্রহণ করতে পারবেন কিনা, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো, বিয়েতে বরকে অনেক সময় বর যখন যায় তখন মেয়ের বাড়ি থেকে আংটি, হাতের মধ্যে আংটি দেওয়া ছাড়া গাড়ি থেকে নামায় না, বিভিন্ন এলাকার বিভিন্ন প্রচলন আছে। তো যাই হোক, বরকে যদি কোনো কিছু উপহার দেয় তার শ্বশুর বাড়ি থেকে, এটা নিঃসন্দেহে তিনি নিতে পারবেন, হোক সেটা স্বর্ণ, হোক সেটা মুদ্রা, হোক সেটা ঘরের আসবাবপত্র, হোক সেটা বাইক, হোক সেটা নগদ টাকা। তবে সে যদি জোর করে জবরদস্তি করে কিছু নেয়, কোনো কিছু দাবি করে, সেটা হবে যৌতুক। কিন্তু খুশি হয়ে যদি কিছু দেয় এটা কোনো যৌতুক হবে না, এবং খুশি হয়ে দিলে এটা অবশ্যই নেওয়া যাবে, কারণ আপনি জোর করেন নাই, তারা এমনিতেই দিয়েছে, তো এটা অবশ্যই নেওয়া যাবে। আর হচ্ছে আপনার এখন প্রশ্ন যে ছেলেরা তো স্বর্ণ পড়তে পারে না, স্বর্ণ নেওয়া তার জন্য হালাল কিনা। হ্যাঁ, আপনি তাকে উপহার দিয়েছেন, সে পড়ুক না পড়ুক, স্বর্ণ তাকে দিয়ে দিয়েছেন, সে স্বর্ণ এটা নিয়ে কাউকে দিয়ে দেখ, সে বিক্রি করে দেখ, রেখে দেখ, এটা তার ব্যাপার। সে স্বর্ণ পড়তে পারবে না এই জন্য যে সে নিতে পারবে না, বিষয়টা এমন না, সে হাতে নিয়ে রেখে দিল, হাতে পড়ার দরকার নাই, রেখে দিল, তখন যার প্রয়োজন সে বিক্রি করে দিল, অথবা কাউকে সে উপহার দিয়ে দিল, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে কেউ চাইলে তাকে দেওয়া যাবে। তবে শ্বশুরবাড়ির লোকেরা বিবেচনা করবেন যে স্বর্ণ পরা তো পুরুষদের জন্য হারাম, তো এই টাকা দিয়ে আপনি তাকে কোনো একটা উপহার দেন, কোনো একটা বড় কোনো গিফট দান করেন। আপনি যদি দামি কোনো ধরনের স্বর্ণ দিয়ে থাকেন, বড় বড় আংটি, হীরা, ডায়মন্ড, যেটাই হোক, তো আপনি সেক্ষেত্রে এই টাকা দিয়ে তাকে অন্য কাজে লাগানোর জন্য টাকাটা দেন, অথবা তার ঘরের একটা আসবাবপত্রের প্রয়োজন পূরণ করে দেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। যেহেতু পুরুষটা স্বর্ণ পড়তে পারে না, এই জন্য না দেওয়াটাই ভালো, তবে দিলে এটা সে নিতে পারবে। আর হচ্ছে আমাদের আরেকটা চ্যানেল আছে, ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।